আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার আত্মীয়দেরকে দাওয়াত দিতে লাগলেন সবচাইতে কাছের যিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দাওয়াত দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা না বলে কারণ তিনি জানতেন আল্লাহ নবীর সত্য নবুয়তের শুরু থেকে তিনি আল্লাহ নবীকে চিনেন জানেন এই কারণে খাদিজা কোনো কথা না বলে ডাইরেক্ট কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সর্বপ্রথম স্বাধীন নারীদের মধ্যে কালেমা গ্রহণ করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সর্বপ্রথম স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছেন তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সর্বপ্রথম অল্প বয়সের স্বাধীন পুরুষদের মধ্যে যিনি কালেমা গ্রহণ করেছেন তিনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজাদ মুক্ত আজাদ যাকে স্বাধীন করা হয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোলামদের মধ্যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কালেমা গ্রহণ করলেন আল্লাহর নবী যখন মিহরাজে গেলেন মিহরাজে যাওয়ার পর আল্লাহর নবী যখন মিহরাজ থেকে ফিরবে আল্লাহ বলে দিলেন আপনার এই মিহরাজের খবর পুরো মক্কার মানুষের কাছে বলবেন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসেন যখন নামতেছে ডাকটা বলে জিব্রাইল এই অলৌকিক ঘটনা এটা যদি মক্কার কাফেররা তারা এমনি আমার সাথে দুশ্মনি করে আবার যদি মিহরাজের খবর বলি তাহলে কি তারা এই কথা বিশ্বাস করবে জিব্রাইল বলে আল্লাহ বলেছেন কেউ বিশ্বাস করুক আর না করুক আপনার আবু বকর করবে আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ কি করবে আবু বকর তবে আবু বকরকে এই ঘটনা আগে বলবেন না আগে গিয়ে যারা আপনার সবচেয়ে বড় দুশ্মন তাদেরকে বলবেন আল্লাহ নবী গিয়ে মক্কার সমস্ত কাফেরদেরকে এই দাওয়াত দিতে লাগলেন যে আমি গতকাল রাতে মিহরাজে গিয়েছিলাম এই জগৎ থেকে উর্ধ জগতে গিয়েছি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি সব জান্নাত জাহান্নাম সাত আসমান ভ্রমণ করে আসছি তখন সবাই বলল আগে ভাবতাম মুহাম্মদ মনে হয় আধা পাগল এখন দেখি পুরো পাগল আবু জাহেল হঠাৎ ডাক দিয়ে বলল এতদিন কোন গুরুত্বপূর্ণ কোন ইস্যু পাই নাই আজকে একটা মারাত্মক ইস্যু পেলাম তারও যারা স্বাধীন তাদের কেউ উমরা করা যাবে আবু জাহিল্লা এই কথা বলে সরাসরি চলে গেলেন আবু বকরের কাছে আবু বকর কোন জায়গায় যাচ্ছে ডাকিস আবু বকর তুমি কি জানো মক্কার মধ্যে এক লোক আবির্ভাব হয়েছে তিনি এই কথা বলে তুমি বলো তো এই কথার কি কোনো যুক্তিকতা আছে একটা মানুষ কিভাবে দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে উর্দ জগৎ সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম জান্নাত জাহান্নাম সাত আসমান ভ্রমণ করে কয়েক মুহূর্তের মধ্যে আবার মক্কার মধ্যে ফিরে আসা বলো এটা কোন মানুষের পক্ষে সম্ভব আবু বকর বলে পশ্চিম কালো না এটা কোন মানুষের পক্ষে সম্ভব না আবু জাহিল মনে মনে কয় হ্যাঁ হ্যাঁ কাই কি হইছে কি হইছে এই কথা বলে রওনা দিছে হযরত আবু বকর ডাক দিয়ে বলে এই নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেল তো হলো মূর্খের বাপ মূল নাম হলো ওমর ইবনে হিশাম মূল নাম কি একজন হলো ওমর ইবনে খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম ওমর ইবনে খাত্তাব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হিশাম হলো আবু জাহেল যাইতাছে ডাক দিছে ভাই যে লোকটা গেল লোকটার নাম তো আবু জাহেল লাগার কি হইতে পারে ওই তোমার সাথী মুহাম্মদ তোমার সাথী এই কথা বলছে সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে ওরে আবু জাহেল শোনো যদি আমার সাথী মুহাম্মদ এই কথা বলে এটা কোনো আশ্চর্যের বিষয় না আশ্চর্যের বিষয় না মুহাম্মদ যদি এর চাইতেও
আরো আশ্চর্যের কথা বলে, ওই কাবার মালিকের কসম করে বলি, কাবার মালিকের কসম করে বলি, আমার সাথী মুহাম্মদ যা বলেছে তা 100% সত্য। যদি আরো বলে শুধু আসমান কেন, আরশ আযীম কেন, জান্নাত কেন, জাহান্নাম কেন, এর চাইতেও আশ্চর্যের কথা বললে আমি আবু বকর অকপটে আমি বিশ্বাস করে নেব আল্লাহ নবী সত্য বলেছে। কারণ মক্কার মানুষ সাক্ষী, আমার বন্ধু আমার সাথী কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না। ওরে আবু জাহেল শোনো, আমার নবী যা বলছে সত্য বলছে। এবার আবু বকর আল্লাহ নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর আপনি কি বিশ্বাস করেন আমি মিহরাজ গিয়েছি? এবার আবু বকর ডাকতে বলে, ও আমার বন্ধু, ও গো আল্লাহ নবী শুধু এটা আশ্চর্যের কেন? আর যদি আশ্চর্যের কথা বলতেন আমি আবু বকর এই কথাগুলো মেনে নিতাম, আপনার পক্ষে এটা অসম্ভব না, আমার মালিকের পক্ষে অসম্ভব না। আবু বকর সাথে সাথে আল্লাহ নবীর দরবারে গিয়ে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আর সাথে সাথে জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসা খবর নিয়ে এসে বলে, ও নবী এতদিন পর্যন্ত আবু বকর ছিল শুধু আবু বকর, আজকে থেকে আল্লাহ রব্বুল আলামিন আবু বকরকে একটা উপাধি দিয়েছে, সেটা হলো সিদ্দিক। আবু বকর সিদ্দিক হয়ে গেছে, সর্বপ্রথম আজাদ মানুষদের মধ্যে, আজাদ মানুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করছে হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু ইয়া আল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। এইবার দাওয়াতি কাজ আপনি আরম্ভ করে দেন। সর্বপ্রথম দাওয়াতের কাজ সিস্টেম ছিল, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন আপনি সর্বপ্রথম নিজের কাছের লোকদেরকে দাওয়াত দেন, তারপর আপনার আত্মীয়দেরকে দাওয়াত দিবেন, তারপর আপনার গোত্রীয় লোকদেরকে দাওয়াত দিবেন, তারপর আরবের যত আশেপাশের যত মানুষ তাদেরকে দাওয়াত দিবেন, তারপর হলো আন্তর্জাতিকভাবে আপনি মানুষকে দাওয়াত দিবেন। চিন্তার কোনো কারণ নাই, দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার, আর হেদায়েত দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আর ওয়াস্তে ক এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে কয়েকদিন যাবৎ বলছেন, এরা নিজেরা বলে আমরা আলেম বসাইতে বহু বুঝি। এই কারণে বই এত অযোগ্য লোক বাংলাদেশে উৎপাদন হয় কি? দেখেন না করোনার সময় কতগুলি পাওয়া গেল, ওই একজন সাফিনা করোনার মধ্যে হাসপাতাল বানাইছে, বুঝেন? এরা কেন একেবারে ছোট খাটো সিটান না, বড় বড় বাটপা, ইন্টারন্যাশনাল বাটপা, শিক্ষিত বাটপা। আবার আরেকটা যে ধরছে যে কত হাজার কোটি টাকা জানি শুধু করোনার, আর কি আশ্চর্য বিষয়, করোনার সার্টিফিকেট নমুনা দিয়া, মানে সরকারি একটা নিয়ম করছে, সে নিয়ম হলো কেউ যদি করোনায় আক্রান্ত হয় তার 5 লাখ, আর করোনা আক্রান্ত হয়ে কেউ মরে গেলে হলো 10 লাখ। চিন্তা করছে আমার করোনা অনেক হইব কিভাবে, একটা সার্টিফিকেট দেন, দিলাম আপনার এলাকা ফায়ে গেলাম। বাটপারি দেখছেন, অসুস্থ লইয়াও বাটপারি। এই তো কারণে বলি এত অযোগ্য লোক বাংলাদেশে আইসে। একটা ঘটনা শুনছেন না, এক রাজা সকলকে নিয়ে যাবে, আগের দিনের রাজারা আপনার কি করতো, এই কি করে শিকারি শিকার বের হতো, শিকারি কারি কারি কারি, আবার অন্যদিকে নিয়ে না হুজুর মুখে যেটা অযোগ্য হিজারি গেছে বাটপার বেজা হয়ে যাইতেছে, আপনার নেতারা যদি বাটপার না হয় আপনার দিলে লাগার কথা না, সেটা বাটপার হিজারি কারি কারি। একজন ডাক দিয়া যখন গেছে, দিনটা ছিল হলো বর্ষাকাল, সাগরের পার যাবে দিনটা কি ছিল,
মানে আবহাওয়া এই সব খবর দেয়, এটারে কি করা? যাই হোক, যে মন্ত্রী এই মন্ত্রী বলছে না না বৃষ্টি হবে না, আপনি চলে গেছে, যায় দেখে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হয়ে গেছে, হওয়ার পর এইবার কয় একবার হয়েছে দ্বিতীয়বার হয়ে গেল, কিন্তু একজন কৃষক উনি ডাকতে বলে বাসায় এই দিনে আপনি কেন আসলেন, এটা তো বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, আমাদের অবস্থা ঠিক একই রইল। আপনি বলেন তো যারা ডাক্তারি করেন, উকিল গুলি করেন, এরা ঘরের মধ্যে হাজার বই নিয়ে বইয়ে কি ডাক্তার হওয়া যাবে, নাকি সেই ডাক্তারের কলেজের মধ্যে ভর্তি হতে হবে? আপনি যদি কোন কিছু হন উকিল ব্যারিস্টার হন, তাহলে আপনি কি ঘরে বসে পড়বেন, নাকি আপনার কলেজ ভার্সিটির যেই জায়গায় শিক্ষা সেই জায়গায় যেতে হবে? যদি ঘরে বৈশা যদি কেউ ডাক্তার হয়, ওই ডাক্তারের কাছে গেলে রোগ তো ভালো হওয়ার দূরের কথা, মরা ছাড়া কোনো ক্ষতি নাই। আপনারা তো ওই রকম ডাক্তার, আপনারা তো ওই রকম ব্যারিস্টার, এই কারণে ওলামায়ে কেরামকে বলেন আমরা কোরআন হাদিস পড়ি, আপনি গোসাইতে কম পারি, দুই একবার কোরআন খতম কইরা একবার হয়ে গেছেন, আর হুজুরে 21 বছর ঘোড়ার গাছ গেছে, এই কারণে তে কই অযোগ্য ব্যক্তি বাংলাদেশে উৎপাদন হওয়ার স্কুল কিছু আছে। আর জোরে কোন আমি একদিন যদি ফতোয়া নেন, দেন না কয়জন ফতোয়া দিছে হুজুরা কিছুই বুঝে না। কোরআনের কারিমের মধ্যে একদিন আমার লগে একজনের তর্ক করে, কোরআনের মধ্যে তো মূর্তির কথা আছে, আমি তো আছে, আমি তো নিষেধ করি নাই, আছে কোরআনের মধ্যে তো ফিরাউনের কথাও আছে, এই কারণে ফিরাউন কি আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? ফিরাউনের কথা আছে না, এক ফিরাউন কি আল্লাহর ওলি হয়ে গেছে? কোরআনের মধ্যে আছে যে কথাটা, ওই কথাটা আল্লাহ কেন বললেন? মূর্তি কথা আল্লাহ কেন বললেন? মূর্তি তোমরা বানাইবা না, মূর্তির কাছে যাইবা না, শিরক করবা না। এখন যদি আপনারা আপনাদের পক্ষের কথার জন্য কোরআন সুন্নাহ বিকৃতি করেন, দুই একটু কথা দুই একটু আলিফ বা কাসা পড়িরা, আর আমরা কাছে এসে বলবেন আমরা কি কম পারি, আপনারা কি করেন এটা আমরা ভালো করেই জানেন, বাপের জানাজা দিতে যাইয়া ঈদের নামাজ পড়িরা আছেন, আপনারা হলো সেই প্রকৃতির আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তার আত্মীয়দেরকে দাওয়াত দিতে লাগলেন। যখন আল্লাহর নবী এই চারজন পাঁচজনকে দাওয়াত দেওয়ার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তাদের হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ফাসদা বিমা তুমা ওয়া আলিজ আনিল মুশরিকিন, আপনার উপর যা আদিষ্ট হয়েছে যা বলা হয়েছে এইবার আপনি দাওয়াত দেন। এইবার আল্লাহ চিন্তা করলেন আমার আত্মীয়দেরকে দাওয়াত দেই, নিজের মানুষদেরকে তো দাওয়াত দেওয়া হলো, এখন হলো পরীক্ষা, কারণ সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের মধ্য থেকে তাকে দিনের দাওয়াতের কাজের বাধা দেওয়া হয়েছে। আজকে আমরা কি বাধা প্রাপ্ত হই, কি বাধা প্রাপ্ত হই, দুই একজন দুই একটা কথা বললে আমরা দাওয়াতের কাজ ছেড়ে দেই, বরং আল্লাহ পাক বলে দিছে শোনো দাওয়াতের কাজ যখন করবা, মানুষ যখন তোমাদেরকে যত গালি দিবে একদিক দা গালি দেওয়া হবে, আরেকদিক দা আমি আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়াইতে থাকবো।
হাতে কলি দেবে। সমস্যাটা কি? আল্লাহ পাক ডাকতে বলে আর পাগলে বাংলাদেশে বাক্সে আসছে তার পায়ের মধ্যে কুরআন আছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক কি বলেন জানেন? ডাক দিলে কিন্তু দিদি আহে ধরেন না গুরু আঙ্গালা গেল ধরেন না গুরু মানে আইলে তো ভাই আসেন মসজিদে আসেন নামাজটা পড়ে দাওয়াত আপনি কে দুই একটা কথা শুনে এই কথাই তো কয় নাকি কয় যে আপনার পাশে থেকে খাওয়ান নিয়ে আহে আপনাকে জায়গা জমিলে এইখানে থাকি কথা কয় যখন আপনি দাওয়াতের কাজ করবেন মানুষকে নামাজের দাওয়াত দিবেন মানুষকে এক আল্লাহর দাওয়াত দিবেন তখন কিছু মানুষ আপনাদেরকে ডাক দিয়ে বলবে ওই যে মোল্লারা যায় কোনো চিন্তার কোনো কারণ নাই পেরেশানি হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার মুখে মানুষগুলো আপনাদেরকে গালি দিবে আর আমি রব্বুল আলামিন আপনাদের ইজ্জতকে আমি আল্লাহ সম্মানিত করে দিব ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা ওই কিয়ামতের দিন এমন হবে আপনাদের আসনগুলো থাকবে উঁচু আপনারা সামনের চেয়ারের মধ্যে থাকবেন তারা নিচে থাকবে আর ডাক দিয়ে বলবে তোমরা কি সেই মোল্লারা না যারা মানুষের বিনা প্রতিদ্বন্দ্বী নিয়ে যারা বিনা কারণে বিনা লাভে তোমরা মানুষকে দাওয়াত দিতে তখন তারা আর সেই আসন থেকে বলবে হা আমরাই তারাই তখন তারা ডাক দিয়ে বলে হায় রে যদি তোমাদের যাকে ডাক দিয়ে যদি মসজিদের মধ্যে ইবাদতে লিপ্ত হতাম তাহলে তো আজকে তোমাদের স্থানে আমরা চলে যাইতাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু এইবার আপনার নিজের লোকদের বাদে এইবার আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিবে আল্লাহ নবী পেরেশান হয়ে গেল এক মাস পর্যন্ত আল্লাহ নবীর ঘরের কোণার মধ্যে বসা কয় মাস এক মাস পর্যন্ত আমার নবী ঘরের কোণার মধ্যে বসে পড়ছে আল্লাহ নবীর ফুফুরা তারা চিন্তা করলো হায় রে আমাদের ভাতিজা মনে হয় কোনো অসুস্থ হয়ে গেছে আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলে ভাতিজা গো তোমার এই অবস্থা কেন তুমি কি অসুস্থ চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে ফুফু ও ফুফু জানারা শুনেন আমি তো অসুস্থ না আমি কাঁদি কেন আমার এই অবস্থা কেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার জন্য এখন আমি কিভাবে দিব আমি পেরেশান হয়ে গেছি ফুফুরা ডাক দিয়ে বলে এক কাজ করো সর্বপ্রথম আমাদের বংশের যতগুলি বড় বড় মুরব্বী আছে তাদেরকে ডাক দাও ফুফুরা আবার এই সবারে দাওয়াত দিয়ে আবুল হাব কিন্তু আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আবুল হাব যদিও আমার শত্রুতা আমি করে আমার চাচা আবুল হাবকে দাওয়াত দাও 40 জনকে দাওয়াত দাও হলো কত জন 40 জনকে যখন দাওয়াত দেওয়া হলো আল্লাহ নবী মা খাদিজাকে বলল ও খাদিজা তুমি ঘরের মধ্যে একটা কাশির রান আছে এক টুকরা রান এক ছা আটা আর এক পাত্র দুধ আছে এই দুধকে সুন্দর করে গরম করো আর ওই কাশির রানটাকে রাখো আর এই এক ছা রুটি দিয়া রুটি বানাও আটা দিয়া রুটি বানাও মা খাদিজা বলল এই অল্পতে তাদের তো হবে না দুই একজনের মন মতো হবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে হবে না হবে এটা আমি জানি না আল্লাহ বলছেন তুমি আমার কথা না আল্লাহ বলছেন দাওয়াত দিতে তাই আমি গেছি আর আল্লাহ বলছে এই পরিমাণ রাখতে তাই মা খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে রাখলেন এক সার দিয়ে সুন্দর করে রুটি বানাইলেন গরম করলেন 40 জন আসলেন আল্লাহ নবী তার দাঁত মোবারক দিয়ে খাসির টুকরাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই খাসির কিছু টুকরা ওই বাকি অংশের চারদিকে দিয়ে দিলেন এটা ছিলেন আমার নবীর মুখ মোবারকের মুখ সুবহানাল্লাহ এ মুসলমান নবীর মুখ খবর আছে নিয়া
আমার নবীর চাহনিও ছিল বরকত, আমার নবীর চোখের পলক ছিল বরকত, আমার নবীর চোখের পলক উত্তোলন করত তাও বরকত, আমার নবী কথা বলত তাও বরকত, আমার নবী হাঁটত তাও বরকত, আমার নবী জুতো মুবারক বরকত ছিল, আমার নবী প্রসাব মুবারক বরকত ছিল, আমার নবীর খাম মুবারক বরকত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরতে আলী আল্লাহ নবীর খাম ঘুমন্ত অবস্থায় খাম নিচ্ছে, যা গিয়ে বলে আলী আমার খাম নিয়ে কই যাও গরমের মধ্যে, বলে ইয়া রাসূলুল্লাহ অমুক পানি দিন দিয়া দাওয়াত খাই যাও। আমার খাম কি? বলে আপনার খাম যখন লাগায় যায় আরো সবজি তো ভালো ভালো আতর গোলাপ লাগে আসে, আপনার খাম যখন লাগাই তখন অন্যান্য সমস্ত আতর গুলো সমস্ত খাম গুলো আপনার এই খামের সামনে হেরে যায়। خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي في قط وما قال لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته وكان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا ولا مسست خزا ولا حريرا ولا شيئا البن من كف رسول الله صلى الله عليه وسلم ولا شيئا اطيب من عرق النبي صلى الله عليه وسلم যখন আল্লাহ রব্বকে আল্লাহ নবীকে নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইলেন সুন্দর করে গোসল করাইয়া, যখন পোশাক রাখলেন আল্লাহ নবীকে জান্নাতের পোশাক পরাইলেন, এবার আমার নবী ডাক আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁত বড় দেখাইতে সারা দিন দিছে, বরকত আছে আছে, এবার সবাই খাইতেছে, আমার নবী পুরো পুরো বিন করে দিছে, সবাই খা দেখতেছে অল্প খাবার কিন্তু খাবার শেষ হয়, খাবার কি হয়, রুটির জায়গায় রুটি, গোসলের জায়গায় গোসল, পরে আবার দুধ খাওয়ান, দুধ খায় কিন্তু অল্প পেয়ালা দুধ, 40 জন মানুষ পেট ভরা খাওয়ার পর আমি আপনাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাচ্ছি, জান্নাতের সুসংবাদ দিচ্ছি, কালেমা গ্রহণ করো। সবাই যখন একটু ঘুরছে হঠাৎ আবুল হাম ডাকতে আবার আবুল হাম হেজাল লাগিয়ে বলল না মুহাম্মদ আমাদের উপর জাদু করতেছে, মুহাম্মদের কথা মানা যাবে না। এইবার আল্লাহ পাক ডাকে বলে বন্ধু এইবার আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন, এইবার ডাইরেক্ট আপনি পুরা মক্কাবাসীদেরকে আপনি দাওয়াত দিবেন, এবার হবে এবার কি হবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর চলে মানুষগুলো তার আত্মীয় স্বজন তার বংশে সব একত্রিত হয়ে গেল। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও আমার গোত্রীয় লোকেরা তোমরা বলো, তোমরা বলো তো আমি মানুষটাকে বল। সবাই এক বাক্যে বলল আপনি হলো সত্যবাদী, আপনি আমানতদার, আপনার মতো ভালো মানুষ মক্কার মধ্যে কেউ নেই,
বলে আমি যদি তোমাদেরকে কোনো খবর দেই তোমরা কি মানবা? বলে আপনি কখনো মিথ্যা খবর দেইনি। যদি বলি এই পাহাড়ের নিচ থেকে একদল শত্রু দল তোমার উপর হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা বলেন। এবার আল্লাহ নবী ডাকতে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল হয়ে যাবে। জানেন সর্বপ্রথম তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করা আরম্ভ করলো। জোরে কন্যা নাও আল্লাহর নবী বিশ্বন বি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ওই মুহূর্তে আবু লাহাব ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, ও মুহাম্মদ তুমি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো, ধ্বংস হও তুমি ধ্বংস হও। কিতাবের মধ্যে আসছে আবু লাহাব তার দুই হাতের মধ্যে দুইটা পাথর নিয়ে যখন আল্লাহর নবীর দিকে উদ্ধৃত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব আল্লাহ পাক নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও বন্ধু, ওই যে আবু লাহাব আপনার দিকে হাত উত্তোলন করলো দুইটা হাত, এই কারণে আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার সন্তানাদি সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ যা বলেন সত্য বলেন না মিথ্যা বলেন। ও মুসলমান, যখন এই আয়াত নাযিল হয়ে গেল, আবু লাহাব যেমন অসভ্য ছিল তার সন্তানগুলো ঠিক অসভ্য। মা ভালো হলে মাইয়া ভালো হয়, গাই ভালো হলে গায়ের দুধ ভালো হয়, পানি বাসন ভালো হলে তার মাছ ভালো হয়, গাছ ভালো হলে তার ফল ভালো হয়, আরে বাবা ভালো হলে সন্তান ভালো হয়। অনেক সময় দেখবেন বাবা হারামি নাম্বার ওয়ান, ফুল আর বাবা এক নম্বর শয়তান, ফুলা আরো ডবল শয়তান আছে না? নাই আবু লাহাব যেমন ইবলিশ তার সন্তান গুলি ডবল ইবলিশ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল মক্কার মধ্যে প্রচার হয়ে গেল, আবু লাহাব মুহূর্তের মধ্যে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই সন্তানেরা, একজন সন্তান আল্লাহ নবীর এক মেয়ে বিবাহ করেছিল, উতবা ডাক দিয়ে বলে, তোমার শ্বশুর তার আল্লাহ আমার আর তোমার মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে আমাদেরকে গালি দিয়েছে, যাও তাড়াতাড়ি অপমান করো। বলছি না বাবা যে মনে হয় সন্তান ডবল শয়তান, বাবা ভালো হলে দেখবেন কোরআন গুলিও অধিকাংশ সময় ভালো, কত যে হের নামে ঢোক দল বাজাই আছে, কত কিছু খাইলেন, কত গাঞ্জা খাইলেন। আব্দুল কাদের জিলানির যদি আল্লাহ একবার দুনিয়াতে ফাটাই তো তোর গাঞ্জা 100 বছর চলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কত বড় তার আব্বা আল্লাহ ওয়ালা ছিলেন। দেখেন আমরা কেন বলি মা বোনদেরকে পর্দা করো, কারণ পর্দা করলে যদি তুমি সেফ থাকো, তুমি নেককার হও, তোমার সন্তানটাও নেককার হবে। এটা আমাদের কথা না মিয়া, বিজ্ঞানের কথা, কিসের কথা? বিজ্ঞানের কথা, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যারা দৈহিক নিয়ে তারা বিজ্ঞান যারা চর্চা করে তারা বলছে মহিলাদের দেহটা হলো চুম্বকের মতো, যেমন আকর্ষণ করে মহিলাদের দেহটাও ঠিক তেমন আকর্ষণ করে, আর পুরুষের দেহ হলো কারেন্টের মতো, কিসের মতো? কারেন্টের মতো, চুম্বক আর কারেন্ট এক লগ হলে দুইটারই টানে। এই কারণে আমরা বলি যে পর্দা করো, কারণ এই পর্দা হলো মাঝখানে পার্টিশন, পর্দা থাকলে আর কখনো এইরকম আকর্ষণ হয় না, এইরকম হয় না। সংসারের অধিকাংশ পর্দার কারণে, অধিকাংশ নারীগুলি পর্দার কারণে জিনা থেকে বাঁচে, অধিকাংশ নারীগুলি পর্দার কারণে দর্শন থেকে বাঁচে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার আব্বা দেখেন কত বড় আল্লাহর ওলি, মা কত বড় আল্লাহর ওলি, কেন তুমি আল্লাহর ওলি হইবা, কেন তোমার স্ত্রীকে আল্লাহর ওলি বানাইবা? যদি সন্তান যদি ঐশীর মত না বানিয়ে দিতে, ঐশী চিনেন? কোন ঐশী?
এর বাবারকে এর বাবার পাউডার বাইরটা কাটতে দিলে। এর বাপ হলো ওই ব্যক্তি যিনি জুনাইদ বাবু নগরী বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম জুনাইদ বাবু নগরী দামত বরকাতুল আলিয়া হেফাজত সমাজ যখন তাকে বিনা কারণে যখন তাকে জেলখানা দেওয়া হলো আব্দুল কাদের জিলানির মতো স্যার কিভাবে তার বাবা সফরে যুবক মানুষ যুবক তোমার এই জীবন জীবন না আরো জীবন আছে মনে রেখে নেককার হও সন্তান নেককার হও আপনাকে খুশি করার লিগা সত্যগুলি গোপন করবো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার আব্বার অনেক খুদা এত খুদা লাগছে বেচারা পানিও নাই কিছু নাই রওনা দিছে হঠাৎ একটা নদী দিয়ে একটা খাল আসছে এখান থেকে হাত পা সারা সুখ আল্লাহ কিছু খাবার ব্যবস্থা হঠাৎ দেখে একটা সুন্দর একটা আপেল এসেছে নদী দিয়ে বসে চিন্তা করছে আল্লাহ নদী দিছে রে খুদা তো না লই লগ লগ খায় আমরা হলে কি বলতাম জীবন বাঁচানো খরচ কত দিয়ে ধাপ করে খালি জীবন বাঁচান সরস এটা কই আমরা খেয়াল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তার আব্বা খাওয়ার পর এবার চিন্তা করলো রিজিক টাকা ফলক টাকা মালিকের দিকে না খালি তা আল্লাহ নবীও বলছে কিয়ামতের ময়দানে হুকুল্লাহ আর হুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক ভালো করে বুঝেন কার হক আল্লাহর হক একটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে তুমি নামাজ পড়ো নাই আল্লাহ মাফ করে দিবে আমি মাফ করবো খুব সাবধান যদি কারোর টাকা মেরে থাকে এই কারণে যদি এই রকম কারো হয় মাসালা হলো সে যদি না থাকে তার সন্তান আদের কাছে পৌঁছা নাও তার নামে দান করে দেন যখন পাইবেন আবার তারে দিয়ে দিবেন যদি না হয় এক টাকার জন্য হতে পারে সারা জীবনের আমরা দিয়ে দিতে আল্লাহর হক মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ কি করবেন না এ কারণে কারণ এক পয়সা মারবেন না মারবেন অনেকে করেন চিন্তা করলো এই বাগান থেকেই এই ফলটা পড়ছে গিয়ে দেখে ভিতরে বাগানের মালিক বসা আমি ভালো এইবার ওই বাগানের মালিক মনে মনে চিন্তা করলো আয়রে এখন বুঝি এই জমিনের মধ্যে এমন আল্লাহ ওয়ালা যুবক আছে চিন্তা করতে লাগলো না না এই যুবককে আর ছাড়া যাবে না এই যুবকটাকে আমি আমার মেয়ের দামাত আমি আমার মেয়ের জামাই বানাইবো কারণ এই রকম একজন আল্লাহ ওয়ালা জামাই আমি খুঁজতেছি ডাক দিয়ে বলে না না তোমাকে সাধারণ ভাবে মাফ করা যাবে না কিন্তু যুবক ডাক দিয়ে বলে কি শর্তে মাফ করবেন তাও বলে কি শর্ত আমি মানতে রাজি
ওই শর্ত আমি মানতে রাজি। এইবার ওই মালিক ডাক দিয়ে বলে, যদি তুমি এই শর্ত থেকে যদি তুমি বাঁচতে চাও, এই ঋণ থেকে বাঁচতে চাও, আমার একটা শর্ত হলো, আমার একটা মেয়ে রয়েছে অন্ধ, তার বাবা ডান দিয়ে বলে, হা হা, যদি দুনিয়ার ঋণ থেকে যদি বাঁচতে না পারি, আখেরাতের মধ্যে আমি ধরাতে যাব। ওই অনন্ত অসীম আযাব থেকে বাঁচার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী এই কষ্ট যদি আমার মেনে নিতে হয়, আমি রাজি আছি। যুবক তখন রাজি হয়ে গেল। এইবার ওই মালিক, ওইবার বাগানের মালিক তার মেয়ের সাথে তার বিবাহ দিয়ে দিল। রাতের বেলায় যখন গেল, গিয়া দেখে খাটের উপর একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি না কানা কথা বলতে পারেন না, আর নাই পাও নাই, সব দেখি আছে। চিন্তা করলো, আমার শ্বশুর আমার লগে আবার বাটফারি করছে কিনা, আবার চিন্তা করলো পরে যে গুণ ঢুকাইছে, বাটফারি নাও হতে পারে। সকালবেলা যখন চলে গেল, চলে যাওয়ার পর ডাক দিয়ে বলে, শ্বশুর আপনি তো আমার সাথে মিথ্যা বলেছেন, আপনি বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলেছেন আপনার মেয়ে হলো বোবা, আপনি বলেছেন আপনার মেয়ে কানে শোনে না, হাত নাই পাও নাই, কিন্তু আপনার মেয়ে দেখি এখন চাঁদের মতো সুন্দর, কারণটা কি? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার নানা ডাক দিয়ে বলে, আমি কোন হাইসিয়তে বলছি এটা তুমি বুঝো নাই, আমার মেয়ে দুনিয়ার মধ্যে কোনো বেগানা কোনো পুরুষকে দেখে নেই, এই কারণে বলেছি অন্ধ, আর বালে খাওয়ার পর কখনো গান বাজনা মুখ দিয়ে পড়ে নাই, এবং কোনো গান বাজনা কান দিয়ে শুনে নাই, গুনার জন্য কখনো হাত পাও পারে ইয়া কখনো হাঁটে নাই, এই কারণে বলেছি আমি অন্ধ, এই কারণে আমি বলেছি অন্ধ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাকে মন ছিল, আব্দুল কাদের জিলানীকে গর্বের মধ্যে নিয়ে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। আল্লাহ পাক গর্ভবতী হলোতে আব্দুল কাদের জিলানীকে তার মায়ের গর্বের মধ্যে 18 পারার কোরআনের হাফেজ বানাইয়া দিয়েছিল। আর আজকে আমগো মাগো গর্ভবতী হলে সময় কাটে না, এপিসোড দাপার দাপ খালি কাটে, একটার পর একটা কাটে, এইভাবে গান গায়, কত সুন্দর গান চলতে থাকে, পরে ধর পরে মার, তাড়াতাড়ি কাট কাট, এই অবস্থা বুঝে বাইরে উপরে গান পা। আব্দুল কাদের জিলানীর মা যখন তার মাদ্রাসা দিছে, হুজুর কয় আলে আলে খুব নিজেও নেককার হন, স্ত্রীকে কি নেককার বানা। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব তার সন্তানদেরকে পাঠিয়ে দিল, আমার নবীর উপর হামলা করলো, হামলা করে আমার নবীর জামা পর্যন্ত ছিঁড়ে ফেললো, আমার নবীর উপর থুতু দিয়ে বলল, তোমার আল্লাহ জামাই শ্বশুর উপরে হামলা করছে, এটা বেয়াদব না? বেয়াদব না? পিতা শ্বশুর শ্বশুর তো তোমার মায়ের মতো, যদিও মা বাপ না কিন্তু মায়ের মতো, তুই তো বেয়াদব। হামলা করার পর বল, তোমার আল্লাহ এই কথা বলছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু সব আপনার উপর হামলা আর আপনাকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহরে কত মানুষ গালি দেয়, আল্লাহ কো আমারে কত মানুষ গালি গালি, কত জায়গা বিয়া দেয়, কত ফুলা ফাইন হয় আল্লাহ, আমি আল্লাহ কিছু বলি না, কিন্তু আমার বন্ধুরে কেউ কিছু বললে আমি আল্লাহ, জোরে কোন আমি আল্লাহ। আল্লাহ নবী যখন আবার বলে, এই যাও তোমার আল্লাহ আল্লাহরে কো আল্লাহ কিছু বলো, আমার গালি দিছে দিছে, কিন্তু আমার আল্লাহর যখন গালি দিছে তখন আমি নবীও বরদাস্ত করি না। নবী বদদোয়া
দিয়া দিলেন আল্লাহ এই উম্মার উপর দুনিয়ার একটা কুকুরকে চড়াইয়া দেন। কি করেন? একবার উম্মা আর উবাইবা রওনা দিছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে এক জায়গায় থামছে, হঠাৎ তাকায় দেখে একটা বাঘ পাহাড়ের উপর দিয়ে খুব লড়াচড়া করতেছে। এবার উম্মা ডাক দেখে বাঘ দিকে আমার দিকে তাকে অন্য কারো দিকে তাকে কারণটা কি? একটা ডাক দেখে তোমার শ্বশুরের বন্ধু আসছিল উম্মা কইরা বাঘ দেখছে। উম্মা কইরা কি বুঝাইছে? বাঘের তো উম্মা কামড় দিলে তো কমপক্ষে কয়টা শুনি তো উম্মা মনে আপনি আসছে ডক শুনেন তো দেহ না সবার দিকে তাকায় না, খালি আমার দিকে তাকায়। আর বাঘ আমি আল্লাহ তোমার দায়িত্ব তোমার খেদমতের জন্য নিয়োজিত করবে। এইবার সবাই ডাক দেখো নেতা আমরা থাকতে আপনার চিন্তা কি? আগে আক্রমণ করলে আমাদের কি করবে? এইবার নেতা উপরে নিচে সবাই বসা, বাঘ রাতের বেলা নেই আসে, আল্লাহ তাদের চোখের মধ্যে এমন গুণ দিয়ে দিছে, নেতারও খবর নাই খেতারও খবর, নেতা খেতা কেন এই কি? এবার বাঘ একটা করে যেন আওয়াজ না দিতে পারে, আওয়াজ না দিতে পারে। এইরকম ভাবে গলার মধ্যে কামড় দেওয়ার পর শরীর থেকে তার কল্লাটা আলাদা করে ফেলার পর এইবার ভাগটা তাদের দিকে তাকায় আর এইরকম ভাবে ঘুরে আর বলে আল্লাহ শুধু এক সঙ্গে ধরতে কইছে তাই এক সঙ্গে ধরছি, বাকি গুলি যদি কইত তোরাও ভাগ ভাগ হয়ে গেতি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। ওরে আবু লাহাব আমার নবীর দিকে দুইটা হস্ত দিয়ে বলছো আমার নবী ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। না না আমার নবী ধ্বংস হবে না, মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব, তোমার দুইটা হস্ত ধ্বংস হবে, তোমার মাল তোমার সম্পদ আওলাদ সব ধ্বংস হয়ে যাবে। সায়াফলা নারুন সাতালাকাব ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং বুঝিরেই তোমার স্ত্রী ওই মহিলাও যিনি জাহান্নামের অগ্নি কোণে যাবেন। আবু জাহাল আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। এই উম্মে জামিল আল্লাহ যখন রাস্তা দিয়ে যাইতো উম্মে জামিল আমার নবীর পায়ের নিচে এইরকম কাটা দিয়ে দিত, কষ্ট দিত। এই কারণে আল্লাহ পাক বলছে স্বামীও জাহান্নামী হবে, সন্তানেরাও জাহান্নামী হবে, ওই স্ত্রীও জাহান্নামী হবে। এক কথায় আমার বন্ধুর বিরোধিতা যারা করবে তারা অবশ্যই জাহান্নামী। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের দাওয়াতের সাথে লেগে যুক্ত হয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। দাওয়াতের তাবলীগের কাজ যেন আমরা দিন দিয়ে
মন দিয়ে পড়তে পারি, ওলামায়ে হাক্কানীদের সাথে থেকে দিনের কাজ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। গত সপ্তাহে আমাদের কালেকশন ছিল 7300।